রাস্তার পুরনো আলো। খুব ব্যস্ত এক রাস্তায়, নির্জন এক কোণায় একটা খুব পুরনো তেলের বাতি। বছরের পর বছর এখানে দাঁড়িয়ে আছি, কত যাওয়া আসা দেখি, মানুষ ও সময়। এত বছরে কত কিছু দেখেছি, কত আনন্দ, কত সুখ, কিছু দুঃখ। যদিও আমার কিছুই করার ছিল না, তবে আমার সব মনে আছে। বাচ্চারা আমার পাশে খেলেছে, আমার আলোয় তারা বই পড়েছে। কত বছর বাদে বন্ধুদের দেখা, তবু কেউ কাউকে ভোলেনি। যখন শহরে সার্কাস এসেছিল, জোকারেরা ভেপু বাজিয়েছে আর ভোজবাজির খেলা দেখাতে গিয়ে মাটিতে গড়াগড়ি খেয়েছে। আর সেই মেয়েটি আমার উজ্জ্বল আলোয় সে গান গেয়েছে আর নাচ করেছে, যেন আমার জন্যেই সে নাচ করছে। আর তারপর একদিন তার সঙ্গে একটি ছেলে এলো, সে গিটার বাজালো আর মেয়েটা নাচলো, চুম্বন করলো আর একসাথে নাচলো। একদিন রাতে এই আলোর নিচে ছেলেটি বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি কাঁদলো আর হ্যাঁ বলল। সেই রাতের পর আর তাকে তেমন নাচতে দেখিনি। ওরা বলছে আমার সময় হয়ে এসেছে, এখন আমাকে বদলি করতে হবে। কথাটা যেন সত্যি না হয়, কথাটা যদি সত্যি না হতো। শোনো, এখন ওকে বদল করার সময় এসে গেছে, বুঝতে পেরেছ? এখন গ্যাসের বাতি লাগাতে হবে। জানি, কিন্তু ওর জন্য তো কিছু একটা করতে হবে। ও এতদিন ধরে আমাদের পরিবারের একজন হয়ে রয়েছে, ওর জন্য কিছু করতেই হবে তোমাকে। বলো, কি করবে ওর জন্য? আসলে আমি জানি না, হয়তো একে ওরা নিয়ে গিয়ে গলিয়ে ফেলবে, নতুন চকচকে কিছু বানাবে। আমি একদমই চাই না যে অন্য কিছু হোক, ও যেমন আছে তেমনই থাকুক না। ওকে অন্য কিছু বানিয়ে দিলে পরে ও আর আগের মতো থাকবে না। তো আমাদের কি সত্যি কিচ্ছু করার নেই? ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, যদি ওদের মত বদলাতে পারি। তবে কথা দিতে পারছি না, আমি চেষ্টা করে দেখব। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওরা চেষ্টা করবে, তাহলে কি আশা আছে? সে বলল আমাকে অক্ষত রাখার চেষ্টা করবে। ওহ, ওনার মঙ্গল হোক। ওই ভদ্রলোক ও ভদ্র মহিলার মন খুব বড়, একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমার বন্ধুদের বলতে হবে, এতক্ষণে তো ওদের আসা উচিত ছিল। আচ্ছা, এখন কি ওর সাথে কথা বলা ঠিক হবে? আমি ঠিক জানি না, তুমি বরং ভালো বুঝবে। তুমি কেন ভাবলে যে এটা আমি বুঝবো? এ কথা কেন বললে? হ্যাঁ, নিজেকে তুমি কি ভাবো বলো তো? না, দেখো, ঝগড়া শুরু করো না, মজা দেখিয়ে দেব। আমাকে খুঁচিও না, গায়ে গন্ধওয়ালা একটা। শোনো তোমরা, ঝগড়া বন্ধ করো, একটা সুখবর আছে। জানো, আমি হয়তো বেঁচে যেতে পারি। ওরা একবার চেষ্টা করবে, আশা আছে। বিশ্বাস করতে পারো যে এখনো আশা আছে? ওরে ওরে, আমাদের বন্ধু আমাদের সঙ্গে থাকবে, আমাদের বন্ধু কোথাও যাবে না। ওরে ওরে, আমাদের বন্ধু আমাদের সঙ্গে থাকবে, আমাদের বন্ধু আমাদের ছেড়ে কোথাও যাবে না। দেখলে, আমি বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে। এক মিনিট, আমি বলেছিলাম না? কি করে বললে যে তুমি বলেছিলে? কখন তুমি জানলে যে আমি বলেছিলাম? যে তোমাকে আমি কি বলেছিলাম? আমার প্রিয় বন্ধু, তুমি মিথ্যে বলছো। আমি বলেছিলাম, তুমি আমাকে বলেছিলে। বন্ধুরা চুপ করো, এখন ঝগড়া করার সময় না, চুপ করা উচিত। একদম চুপ, কাউন্সিলরের স্ত্রী আসছেন। আমার বন্ধু আমরা কত কিছু দেখেছি তাই না? তুমি কত কিছু সহ্য করেছো, দিন রাত, আনন্দ দুঃখ, যুদ্ধ শান্তি। তুমি একইভাবে দাঁড়িয়ে আছো, সব সহ্য করে আলোর পথ দেখিয়ে, উজ্জ্বল আলোর উষ্ণতা দিয়ে। তোমাকে কি করে যেতে দিই আমি? তুমি আমাদের সঙ্গে একাত্ম হয়ে গেছো, তুমি যে আমাদের হৃদয়ের ঠিক মাঝখানে রয়েছো। শুনো, আমি একটা খুবই খারাপ খবর দিতে চলেছি। ওকে এখানে রাখার জন্য আমি ওদের রাজি করাতে পারিনি। কাল সকালেই ওরা ওকে সরিয়ে নিয়ে যাবে, তাই আজই এখানে ওর শেষ রাত। এ হতে পারে না, একটা কিছু উপায় থাকবেই। আমি সব রকম ভাবে চেষ্টা করেছি, আমি খুবই দুঃখিত। এ তো খুব অন্যায়, একটা আশা ছিল, এখন আর কিছুই রইল না। খুব খারাপ লাগছে, তোমাকে চলে যেতে আমরা দেখতে পারবো না। আমিও না, সেই দিনটা এসেই গেল, আজই আমার শেষ দিন। কোন শেষের কথা বলছো তুমি? কোনো শেষ বা শুরু নেই। আমরা যে চিরজীবনের বন্ধু, আমরা যে অমর, এই বন্ধুত্বের কোনো শেষ নেই। তোমরা দুজনে সাবধান, তোমার ভয় পাবার কিচ্ছু নেই বন্ধু। তোমার সঙ্গে আমি আছি, আর আছে এই দুটো জোকার। হে হে, চালাক মজাদার বন্ধু, সেই সঙ্গে আবার জোকারও। ঠিক বলেছ। একদম। তাহলে ঠিক আছে, তোমার সঙ্গে আছে ওরা, আমি আছি, আরো অনেকে আছে যাদের জীবন তুমি স্পর্শ করেছো। তুমি উজ্জ্বল হয়ে থাকবে সারা জীবন, তোমাকে কেউ কোনো দিনও ভুলবে না। তুমি অমর হয়ে থাকবে বন্ধু, সারা জীবন। তুমি সত্যি বলছো, কিন্তু স্মৃতি, স্মৃতিগুলোর কি হবে বলো তো? সব সেখানে জমা থাকে, কোনোদিন ভোলা যায় না। আমি বুঝি, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই বন্ধু। যখন কাউন্সিলর শেষবারের মতো তোমার আলো নেভাবে, আমি এখানে এসে তোমার স্মৃতি থেকে সব কিছু ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে দিয়ে যাব। আর তারপর তোমার আর কিচ্ছু মনে থাকবে না, আর তুমি কখনো কষ্ট পাবে না, সব ভুলে যাবে। আর কিছু মনে না থাকলে কষ্টও থাকবে না। আমাকে বলো, এই উপহার পেলে তুমি খুশি হবে তো? হ্যাঁ, হব। তুমি তোমার বন্ধুকে কত ভালো একটা উপহার দিলে। তাহলে আমার কথা ভুলে যাবে? তোমার পুরনো বন্ধু আমি, চাঁদ। আমি আর তুমি এই পৃথিবীতে একই কাজ করে চলেছি, অন্ধকারে আলোর পথ দেখাই, যাতে তারা বোঝে একজন তাদের ওপর নজর রেখেছে। কখনো ভুলবো না বন্ধু, তুমি আমাকে পথ দেখিয়েছো। তুমি আমার জন্য যা করেছো তা ভোলা যায় না। খুব ভালো, কিন্তু আমি তোমার জন্য একটা বিশেষ উপহার এনেছি। আমার উপহার হলো তোমার জন্য নতুন দুই বন্ধু, মেঘ আর তারা। কি খবর বন্ধু? রোজ তোমাকে দেখে আমার খুব ভালো লাগে, অন্যকে আলো দিচ্ছ। তোমার জন্য আমার উপহার হলো এই বৃষ্টি, নিজেকে তাজা মনে হবে তোমার, আর এতে তোমার চোখের জলও ধুয়ে যাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এটা সত্যি খুব সুন্দর। আর তাছাড়া এই রামধনুও তোমার জন্যে। আমার আকাশে এটা দেখতে খুব ভালো লাগে। তুমি কোনোদিন যেন আমার কথা ভুলে যেও না, এটা তোমার জন্যে, যাতে এই রাতের কথা তুমি কোনোদিনও না ভুলতে পারো। এটা কি? আমি আর অপেক্ষা করতে পারছি না। এই যে এটা তোমার, এই সবই তো তোমার বন্ধু। এই নাও আমার প্রিয় বন্ধু। আচ্ছা, এত সবের পর কি তোমার খিদে পায়নি বন্ধু? আমার প্রিয় বন্ধুরা, তোমাদের খুব ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ। আমাদের ধন্যবাদ জানাতে হবে না, তুমি আমাদেরকে ধন্যবাদ বলো না। আমাদের ধন্যবাদ জানাতে হবে না। আমাদের ধন্যবাদ জানাতে হবে না। আমরা তোমাকে খুব ভালোবাসি। তোমার কথা চিরকাল মনে থাকবে। আমি খুশি হলে শুধু আর শুধুমাত্র আমি তোমার জন্যই ঝিকমিক করব। শুভ রাত্রি বন্ধুরা। বিদায়ের সময় এসে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না। মাফ করবেন, এখানে কি হচ্ছে? আমি এখন ওর শিখাটা নিভিয়ে দিচ্ছি। ওকে আজ সরিয়ে দেওয়া হবে। আজই হলো এখানে ওর শেষ রাত। দুঃখের কথা, এখানে আমার কত স্মৃতি আছে। বিদায় বন্ধু। বিদায়। ও, এটা কি ছিল? এগুলো কিসের শব্দ ছিল? ওহ, কি অবাক কাণ্ড! আমার পুরনো বন্ধুরা, আমার সব বন্ধুরা। ওহ, ছোটরাও। ভাবছো না তো যে তোমাকে ভুলে যাব? তোমাকে ছাড়া আমার জীবনটা কিরকম হবে। ওহ, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।